অনেক সময় মনে চাইতো না কোরআন শরীফ তেলাওয়াত করতাম, মানে তারপরেও মনের বিরুদ্ধে পড়তাম। যে একজন যদি মক্কা শরীফে গিয়ে প্রথম হইতো, কতজন প্রথম হয়ে গেল? তো তাফসীরের জন্য যদি কেউ এগিয়ে আসতো, আমার মনে হয় বাংলাদেশ আরো অনেক এগিয়ে যেত। মনে করেন মাদ্রাসায় প্রত্যেক দিন 50টা 100টা সোয়াল বইতে, বিদেশি স্টেজে বসলে আমাদের আর বেশি বই থাকবে না, আর কিছু বেশি কিছু মনে হয় না। আমরা প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটু কথা শুনবো যিনি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে সৌদি আরব আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ইসলামী ফাউন্ডেশন থেকে, যে ফয়সালকে তৈরি করেছে আমাদের শায়েখ শেখ নাসির আহমদ নাসির, তার কাছ থেকে একটু মতামত শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহাম্মদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারপর একটা সাফল্য আপনার মাধ্যমে হচ্ছে, এই জিনিসগুলো কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এক একটা বিজয়ের পেছনে আবার অনেক মেহনত আছে, তো মেহনতের পরে যখন একটা বিজয় আসে তখন স্বাভাবিকভাবে ভালো লাগে। আমি আর একটু জানতে চাচ্ছি, সবসময় আমার মনে চায় যে আপনার আর কোন শখটা বাকি আছে, যে আমার মনে হয় যে এটা হলে আমার অনেক বেশি স্বপ্ন আর অনেক বাকি রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক পূরণ হয়েছে, আল্লাহ পুরা করেছেন আলহামদুলিল্লাহ। অনেক স্বপ্ন ছিল যে একজন যদি মক্কা শরীফে গিয়ে প্রথম হইতো, কতজন প্রথম হয়ে গেল? অনেকজন মাদ্রাসা শুরু করে তখন ভাবে যে আমার একটা ছাত্র যদি আন্তর্জাতিক হতো, অথচ আপনার মাধ্যমে পর্যন্ত শত শত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষার্থী প্রায় 100 কাছাকাছি যারা বিভিন্ন দেশ থেকে বিজয় হয়ে আসছে, অংশ নিয়েছে, বাংলাদেশের সবুজ পতাকাকে উড্ডীন করেছে আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতা শুরু হয়েছিল এক যুগের আগে থেকে, এখনো চলছে আলহামদুলিল্লাহ। আপনি যেমন হাফেজদেরকে নিয়ে কাজ করে, এরকম তাফসিরকে নিয়ে যদি কারা কাজ, মানে কেউ কাজ করতে, এই বিষয়টা আমার তো কথা এটাই, আমরা একটা জগৎ নিয়ে কাজ করি, তাফসিরের জন্য যে কেউ কাজ করতো ময়দানে, তার তাফসিরও আমাদের দেশে ছেলেরা ফার্স্ট হইতে পারতো তাফসিরে গিয়ে। সবাই আমাদেরকেই দোষে বলে আপনাদের এখান থেকে তাফসির ফার্স্ট হয় না কেন, তো আমরা তাফসির নিয়ে তো আমরা গবেষণা করি না, আমরা তো বাচ্চাদেরকে হেফজ পড়াই, তো সেই হিসেবে তো হেফজটা তো সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হইতেছে প্রতি বছর। তো তাফসিরের জন্য যদি কেউ এগিয়ে আসতো, আমার মনে হয় বাংলাদেশ আরও অনেক এগিয়ে যেত। ফয়সালকে নিয়ে জানতে চাচ্ছিলাম যে ফয়সাল ছাত্র হিসেবে কেমন, যেমন অনেকে আছে যে ছাত্র হিসেবে ভালো থাকে না, গড়ে তুলতে হয়, ফয়সালকে নিয়ে। ফয়সাল তো ওই প্রথম বলেছে আপনাকে নিয়ে আমি মক্কা শরীফে যাইতে চাই, এই কথাটা আমাকে অনেক মানে সে বলে, আসলে আমি এর প্রতি দুর্বল হয়ে গেছি যে সে আমাকে নিয়ে মক্কা শরীফে যাইতে চা, তো এটা কী ধরনের কথা বলল সে? পরবর্তীতে আমার নিজের মধ্যে একটা ধারণা সৃষ্টি হলো যে তার কিছু একটা করা দরকার, যে যাকে ভালোবাসে ভালোবাসার মূল্যায়ন দেওয়া দরকার। তো সেই হিসাবে আমি চেষ্টা করেছি, কান্নাকাটি করেছি আল্লাহ কাছে, আল্লাহ তাই এসে যেহেতু একটা ভালো আশা করছে আমাকে নিয়ে তোমার ঘরে যাইতেছে। তো ছাত্র হিসেবে কেমন? ছাত্র হিসেবে আলহামদুলিল্লাহ খুবই ভালো, মুয়াদ্দব, কোনো সময় মানে বেয়াদবিমূলক কোনো আচরণ দেখিনি তার মধ্যে। ঈদের সময় বললাম বাড়ি যাবো, বলো যে ঈদে আমি আপনার সাথে করুম, ঈদ এসে এখানে করছে। তো আমার মনে হয় ঈদের দিন যেহেতু বাসায় যায় নাই, ঈদের সময় তো মানুষ সব আনন্দ থাকে, বাড়ির বাচ্চা কাচ্চা, ভাই ব্রাদার, মা বাবা সব কিছু ফেলে সে ঈদ আমার সাথে করেছে, মানে কি কোরআন কিনি। তো সবচেয়ে বড় কথা হলো সেজন্য শেষ পর্যন্ত বিজয়ী অর্জন করতে পারে, এটাই আমি দর্শকদের কাছে বলবো। যারা লাইভ দেখছেন, ভিডিও দেখছেন, দোয়া করবেন ফয়সালের জন্য, সেজন্য মক্কা শরীফে গিয়ে আগে যেমন আমরা মক্কা শরীফ থেকে বিজয়ী হয়ে আসছি বাংলাদেশে, তানবীর যে ফার্স্ট হয়ে আসছে, সাত ফার্স্ট হয়ে আসছে আর অনেকেই, তো সেও যেন আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে, জাগরণ টিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, শুকরিয়া, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে হাফেজ ফয়সালের কাছ থেকে একটু মতামত জানবো। আমরা আশাবাদী যে আজকে শুধু হাফেজ বলতেছি আমরা তাকে, কিন্তু কিছুদিন পর আমরা তাকে আন্তর্জাতিক হাফেজ যাতে বলতে পারি, বিশ্বজয়ী হাফেজ যাতে বলতে পারি। ফয়সাল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভবিষ্যৎ কি পরিকল্পনা ছিল, যে আমি কি আন্তর্জাতিক ভাবেই কিছু করব নাকি অন্য কোনো কিছু? ছোটবেলা থেকে একটা স্বপ্ন আছিল যে আল্লাহর কোরআনের মাধ্যমে যদি কোনোবার আল্লাহর ঘরে তওয়াফ করতে পারতাম, নবীজির রোজার পাশে যাইতে পারতাম, এটা একটা স্বপ্ন আছিল। তাই আল্লাহ তাআলা এই স্বপ্ন কবুল করছে। সবার কাছে দোয়া চাই যেন এই সৌদি আরবে আমি প্রথম স্থান অর্জন করতে পারি। জানতে চাই যে ফয়সাল ছাত্র হিসেবে কেমন ছিল? ভালো লাগে, পড়তে মনে চায় না, অথচ কোনো মাধ্যমে পড়া হয়ে গেছে। অনেক সময় আমাদের তো স্বপ্ন আছিল যে আল্লাহ কোরআনের মাধ্যমে বিদেশ যাইতে হবে, আল্লাহর ঘর দেখতে হবে, তে অনেক সময় মনে চাইতো না কোরআন শরীফ তেলাওয়াত করতাম, তা মানে তারপরেও মনের বিরুদ্ধে পড়তাম আমরা, আমাদের তো কোরআনের মাধ্যমে অনেক দূর আগাইতে হবে। যে এখন ভালো লাগতেছে না বৈশা থাকিতে, অন্য দর্জন ছাত্রর মতো আমরা, তো অন্য দর্জনের দিকে ব্যতিক্রম কিছু হইতে হবে, তে ব্যতিক্রম কিছু পামো,
তে অনেক সময় মানে ভালো না লাগলেও কোরআন তেলাওয়াত করতাম এই আর কি। তাহলে যে ছাত্র জীবনে মানে হেফজখানা শুরু হওয়ার পরে কত বিষয়ে সর্বোচ্চ আঠারো বিশটা আর কি, মানে এক পারার মতো বিশটার কি সমস্যা ছিল? হাফেজ হতে কতদিন সময় লাগছিল? এক বছরের মতো লাগছিল। যে লাহানে তেলাওয়াত করে এটা কাকে অনুসরণ করে বা কোন সুরে পড়ে? আমার ব্যক্তিগত একটা আমি পড়ে আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম إذ قال لأبيه وقومه ما تعبدون؟ قالوا نعبد أصناما فنظل لها عاكفين. قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون؟ قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون. قال أفرأيتم ما كنتم تعبدون الأقدمون؟ فإنهم عدو لي إلا رب العالمين. شايك كنيه جه شايك كون মানে অনুপ্রেরণা গুলা দেয় যে এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে, এই জিনিসগুলো তো আমাদেরকে অনেক পরামর্শ দেয়। মানে ছাত্র আগে যে ফার্স্ট হয়েছে তাদেরকে তো হুজুর পরামর্শ দিয়েছে, ওই পরামর্শ অনুযায়ী তারা মানে নিজের মধ্যে এগুলো সেটেল করছে, যার কারণে ভালো করতে পারছে। তে হুজুর আমাদেরকে ওই ফর্মুলাগুলোই দেয় যে যে এভাবে তলত করবা, এবার তেলাত করলে তোমরা ভালো করতে পারবো, আমরা ওই রকম ভাবেই মানার চেষ্টা করি আর কি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় কিন্তু হিউজ পরিমাণে মিনিমাম 4-5 পৃষ্ঠা করে পড়তে হয় এবং 4-5টা মতো প্রশ্ন করা হয় এবং 2-3টা রাউন্ড হয়ে থাকে, সেই বিষয়টা কিভাবে চিন্তা করছো? বিদেশে যে আপনি বলছেন 5টা সওয়াল করে 1 পৃষ্ঠায় 2 পৃষ্ঠা করে দৌড়ে, তো এই জায়গাটা আমরা কীভাবে মেনটেন করি? যাওয়া বিদেশে যাওয়ার আগে আমরা তো মনে করেন প্রত্যেক দিন হুজুরে যে বিদের যেভাবে চেয়ারে বসা সবার সামনে যে সোয়াল হয় এরকমভাবে মনে করেন মাদ্রাসায় প্রত্যেক দিন 50টা 100টা সোয়াল বইতে, বিদেশ স্টেজে বসলে আমাদের আর বেশি বই থাকবে না, আর কিছু বেশি কিছু মনে হয় না, আমরা নির্বিধায় পড়তে পারি। এই মাদ্রাসায় আসা হলো কীভাবে? এই মাদ্রাসা আসা হলো আমি গ্রামে যে সময় পড়তাম আঞ্চলিক যে প্রতিযোগিতা হইতো আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, তে ওই জায়গা থেকে মানে মনে একটু স্বপ্ন জাগছে আর কি। তো এখন ছোটো প্রতিযোগিতা দিতেছি, কয়েকদিন পর আরও বড়ো প্রতিযোগিতা অ্যাটেন্ড করতে পারতাম। তো গ্রামে পড়তাম, তো এই মাদ্রাসা আরেকজন আন্তর্জাতিক হাফেজ আছে, উনি ইরানে তুরস্ক দুইটা রাষ্ট্র বিজয় হয়েছে, ওনার সাথে দেখা করি, পরে অনুপ্রেরণা দিই, পরে ওনার অনুপ্রেরণা এখানে ভর্তি হয় আর কি। এটাই এবং সর্বশেষ তুমি দর্শকদের উদ্দেশ্যে এবং যদি কিছু বল। জি, দর্শকদের কাছে এটাই বলবো যে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের লাল সবুজের পতাকাকে এই বিগত দিনের মতোই আরও যারা সফলতা অর্জন করছে দেশে সম্মান বয়ে আনছে তাদের মতো যেন আমিও দেশে সম্মান বয়ে আনতে পারি দেশবাসীর কাছে। এ দোয়া চাই। আসসালামু আলাইকুম।